আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্মার্টফোনের আরো একটা স্মার্ট ইউজ সম্পর্কে জানাবো। আমি জানি এই স্মার্ট ইউজটা অনেকেই করেন, বাট যারা করেন না এই ভিডিওটা তাদের জন্য। অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনে অনেক আননোন নাম্বার থেকে কল আসে এবং আননোন নাম্বার দেখে ফোনটাকে রিসিভ করি না। এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, এখন থেকে আননোন নাম্বারে কেউ যদি কলও দেয় আপনাদেরকে, তার নাম সহ আপনাদের ফোনে শো হবে। তো দুইটা মাধ্যমে এটা করা যায়। ফার্স্ট, এটা হচ্ছে প্লে স্টোর থেকে আমাদের ট্রুকলারটা ইনস্টল দিতে হবে। ইনস্টল হওয়ার পরে আমাদের যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে এটাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার পরে এখানে অনেক পারমিশন চাবে। এই পারমিশনগুলো আমরা অ্যালাউ করে দিলে পরবর্তী টাইমে যদি কোনো আননোন নাম্বার থেকে কল আসে, তার নামটাও শো হবে লাইক দিস। সেকেন্ড নাম্বার পদ্ধতিতে যাওয়ার আগে অবশ্যই আমাদের ফোনে কিন্তু টেলিগ্রাম এবং টেলিগ্রামের একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। আমি ধরে নিচ্ছি আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে। টেলিগ্রামটা ওপেন করতে হবে এবং সার্চ বারে যায় টাইপ করতে হবে ট্রুকলার, পরে এখানে আমরা ক্লিক করব। এখানে জয়েন হইতে হবে। আমরা যে নাম্বারের ইনফরমেশন চাচ্ছি সেই নাম্বারটা এখানে আমরা টাইপ করব। অবশ্যই কান্ট্রি কোড দিতে হবে, যেমন বাংলাদেশের নাম্বারের ক্ষেত্রে +880। নাম্বারটা উঠানো হয়ে গেলে এখান থেকে জাস্ট পেস্ট করে দিবেন, অ্যান্ড এটা কার নাম্বার তার নাম সহ এখানে চলে আসবে। তো আপনারা চাইলে কিন্তু এখন থেকে এই দুইটা মাধ্যমেই ইউজ করতে পারেন। আশা করি এই দুইটা মাধ্যমে আপনাদের অনেক কাজে দিবে। ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড লাইক দিলে খুশি হব। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। বাই বাই।